সরবরাহের সংকট না থাকলেও বাড়ছে চালের দাম। কয়েকদিনের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা, আর এক মাসে দাম বেড়েছে প্রায় 5%। মূল্যবৃদ্ধির জন্য আগের মতো ধানের বাড়তি দাম আর সরবরাহ সংকটের অজুহাত মিল মালিকদের। চালের মতো নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যালোচনার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। গত নভেম্বরের মাঝামাঝি থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়। এ সময় খুচরা বাজারে চালের দাম বাড়তে থাকে। 31 জানুয়ারি চালের রপ্তানি মূল্যের ওপরও 15% প্রণোদনা দেওয়ার পর দাম আবারও বাড়তে শুরু করে। বাণিজ্য মন্ত্রণালয় চাল রপ্তানির অনুমোদন আপাতত বন্ধ রাখলেও এখনও বাড়তি চালের দাম। মিনিকেট নামে পরিচিত প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে শুধু সরু চালের দামই বেড়েছে প্রায় 5 ভাগ। 28 জাতের মোটা চাল 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 38 টাকায়। কেন বাড়ল কেন কমল যা দাম মার্কেটে হয় তাই আমরা নিতে হয়। আমরা তো এটা প্রতিবাদ করতে পারি না, এটা সরকার প্রতিবাদ করতে পারে। কেন বাড়ল মিল মালিকরা তো একদিকে সিন্ডিকেট বোঝাতে, আরেকদিকে তারা মানে সিন্ডিকেট বলতে স্বীকার হয় না যে ধানের বাজার বেশি। বাড়তি দামের জন্য খুচরা বিক্রেতারা মিলারদের দুষলেও চালকল মালিকদের সেই পুরনো অজুহাত, ধানের বেশি দাম আছে সরবরাহ সংকটের দোহায়ও। সারা বছর ব্যবসায়িকরা বা যারা ধান রাখে তারা শেষ পর্যায়ে 2-1 টাকা লাভের আশায় সবসময়ই থাকে। এবার হয়তো একটু তাদের যার যেটুকু সামান্য কিছু স্টক যায় আছে কিছু লাভের মুখ দেখছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন চালের উৎপাদন পর্যাপ্ত হলেও খুচরা পর্যায়ে দামে এর প্রভাব পড়ছে না। চালের বাড়তি দাম সাধারণের জীবনযাত্রার ব্যয়কে উস্কে দিচ্ছে। জনগণকে তা আশ্বস্ত করতে হবে, এটা একটা বুঝতে হবে যে আলটিমেটলি এটা একটা ইকোনমিক প্রবলেম, কিন্তু ইকোনমিক প্রবলেমটা যেন পলিটিক্যাল প্রবলেম না হয়ে দাঁড়ায়, সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। যারা একেবারে গরিব লোক, যারা সাধারণ লোক, তারা অনেক কিছুই কাট ডাউন করবে, তাদের কোনো উপায় থাকবে না। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে বর্তমানে চালের মজুত রয়েছে 13,65,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।